আমি সত্যি কথা বলতে একদম ফ্র্যাঙ্কলি যদি বলি, আমি যখন ইউটিউবিং শুরু করছি, আমি শুরু করছি হচ্ছে সোহাগ 360, মানে সোহাগ ভাইয়ের ভিডিও আমি প্রচুর দেখতাম। কারণ ওনার আগেকার যে ভিডিওগুলো, যখন উনি ছোট ছিল, একটা জাস্ট রিডিং টেবিলের সামনে বসে ভিডিও বানাইতো, যখন উনি খুব মানে জাস্ট উঠতেছিল ওনার চ্যানেলটা, তখন হচ্ছে যে উনি অনেক ইনিশিয়াল, যেমন একটা অডিও কীভাবে এডিট করতে হয়, একটা ভিডিও কীভাবে রেন্ডার দিতে হয়, একদম ছোট ছোট জিনিস, এক মিনিট দুই মিনিটের ভিডিও, তো ওইগুলো আমি সারা দিন বসে বসে দেখতাম, কীভাবে একটা থাম্বনেইল এডিট করতে হয়। তো শুরুর দিকে তো সব কাজে আমি একা করতাম, সো সোহাগ ভাইয়ের ভিডিও অনেক বেশি পরিমাণে দেখা হইতো। এখন দেখা হয় হচ্ছে যে যদি আপনি কোনো এয়ার, মানে হচ্ছে যে গ্যাজেট, এয়ার গ্যাজেট, যেমন ইয়ারফোন, হেডফোন, এগুলো, যেমন ড্রয়েড হেড, হৃদয় ভাই যিনি একটু আগে স্টেজের মধ্যে ছিলেন, উনি অনেক জোস, তারপরে স্যামসন ভাই তো আসেনি, আপনি যদি কোনো মোবাইল রিভিউ টিভিউ দেখতে চান, ওইগুলো তো অফকোর্স একদম ফার্স্টের দিক থেকেই আসে, ওনারটা দেখা হয়, তারপরে এটিসি, আমাদের খুবই প্রিয় এটিসি, অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির ভিডিও দেখা হয়। সো এগুলো হচ্ছে আমার নিয়মিত দেখা টেক চ্যানেলগুলোর মধ্যে অন্যতম, তবে তাছাড়াও আমি আরও অনেক টেক চ্যানেল আসলে যখন দরকার লাগে তার রিভিউয়ের জন্য ফলো করি। আমি ফোন, আমি হচ্ছে যে আমার এখন স্মার্টফোনে আমার কোনো ইয়ে নাই আর কি, মানে হচ্ছে যে স্মার্টফোন আমার কাছে অলরেডি আসে, আর তার আগে যখন আমি স্মার্টফোন কিনতাম তখন হচ্ছে যে আমি রিভিউ দেখে কিনছি, মানে এমনও হয়েছে যে স্যাম ভাইয়ের রিভিউ দেখছি, এটিসি রিভিউ দেখছি, এই দুটো রিভিউ দেখে আমি কিনছি, এরকম পারচেজিং ডিসিশন নিয়েছি, এরকম হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি তো নিজে টেক রিভিউয়ার না, কিন্তু আমি চেষ্টা করি সবসময় অন্যান্য জনরার যেই ক্রিয়েটার আছে তাদের সাথে এনগেজ থাকতে। সো টেক রিভিউ বাংলাদেশের ইউটিউব ইন্ডাস্ট্রির মধ্যে অনেক পুরাতন একটা জনরা, যেটা বেশ কয়েক বছর আগে আছে, একদম শুরুর দিক থেকে, যেমন এটিসি, স্যামসন ভাইরা যারা শুরু থেকে, সোহাগ 360 ভাইরা যারা শুরু থেকে হচ্ছে যে টেক রিভিউ করতে, তো ওইটা বাংলাদেশের ইউটিউব যখন শুরু হয়েছে ঠিক তার পরপরে ওই টেক রিভিউ জনরাটাও শুরু হয়েছে, যেটা আমাদের জন্য খুব বড় একটা পাওয়া, বাংলাদেশ এত বড় একটা ইন্ডাস্ট্রিতে আসছে এবং এত ওজি ইউটিউবার যারা হচ্ছে যে আমার থেকে 6-7 বছর আগে থেকে ইউটিউবিং শুরু করছে, তাদের সাথে একই স্টেজের মধ্যে এখন আমি আসছি এবং তাদের কাছ থেকে কিছু শিখতে পারতেছি, এইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এবং যদিও মনে হইতে পারে যে জিনিসটা টেক রিভিউইং, এইটার সাথে আমার কি সম্পর্ক থাকতে পারে, যেহেতু আমার জনরাটা আলাদা, আমি এক্সপ্লানেটরি ভিডিও বানাই, ইনফোটেনমেন্ট বেসড ভিডিও বানাই, কিন্তু আমার কাছে মনে হয় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরই যে কোনো জনরাতেই কাজ করুক না কেন, তার একজনের কাছ থেকে অন্যজনের একটা শিখার জিনিস আছে, এবং আমি মনে করি যে কেউ যে কারো কাছ থেকে শিখতে পারে, যে কোনো পার্সন হইতে পারে, যে কোনো গোষ্ঠী হইতে পারে, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সো আমি আসলে শিখতেই আসছি।